আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশ লম্বা একটা গ্যাপ দিয়ে চলে আসলাম আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনারা অনেক এনজিও পাবেন এবং শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমি আজকে সকাল সকাল ব্লকটা শুরু করেছি আর দেখতে পাচ্ছেন এখানে সোফায় অনেকগুলি কাপড় রয়েছে এগুলি ছিল গতকাল আমার বারান্দার ছিল তো বারান্দা থেকে রোমে এনে রেখেছি তো অনেক সময় দেখা যায় রাতেই ভাস করে ফেলি অনেক সময় করা হয় না সকালে তার দিন সকালে ভাস করা হয় তো আমি এখন কাপড়গুলি ভাজ করে নেব তার আগে আমি যেমন ড্রয়িং রুমে সোফা ড্রয়িং রুমের পদ্মাটা সরিয়ে দিচ্ছি আর এখান দিয়ে কিন্তু অনেক সুন্দর বাতাস আসে বাতাস আসে আর রোদও উঠে গেছে তো কাপড়টিলি ভাস করার পর আমি চলে আসলাম আমাদের যে ছোট্ট মাছটার কাছে তো এটা আমার এখানে দুটো গোল ছিল রিসেন্টলি একটা গোলফিশ মরে গিয়েছে তো অনেকে বলে থাকে যে ফিশ নাকি জারে বাঁচে না তো আলহামদুলিল্লাহ আমার এই মাছটা অনেক বেঁচে আছে মানে প্রায় এক মাস যাবত এই মাছটা একাই বেঁচে আছে তার আগে বেশ কয়েকদিন দুটা মাছ ছিল তো একটা মাছ মরে গিয়েছে তো যাই হোক এখন আমি মাছকে খাবার দিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন মাছের খাবারগুলো কিন্তু অনেক ছোট হয় তো এখানে পাঁচটা দানা আছে তো আমি সকালে পাঁচ দানা খাবার দিই আর রাত আটটার থেকে নটার মধ্যে আবার পাঁচ দানা খাবার দিই তো আমি এখন মাছের খাবারগুলি দিয়ে দিচ্ছি মাছে খাবার দেওয়ার পর চলে আসলাম আমি এখানে বারান্দায় চলে আসলাম আর এগুলো হচ্ছে আমার ইনডোর প্লান্ট তো মাঝে মাঝে ইনডোর প্লান্টগুলো আমি রোদে দিই তার আগের দিন আমি দুপুরে রোদে দিয়েছিলাম আর আমার বারান্দায় অনেক রোদ আসে তো রোদে দিলে হয় কি ইনডোর প্লান্টগুলো অনেক ভালো থাকে নতুন নতুন মানে পাতা গ্রো করে দেখতে অনেক ভালো লাগে আর তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি গাছগুলি রোমে নিয়ে যাবো আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছের মাটিগুলি এখনও ভেজা আছে তো এই গাছে খুব বেশি পানি দিলে গাছ মরে যায় এর আগে আমার দুইটা গাছ মরে গিয়েছে আর এটা হচ্ছে আমার তিন নম্বর গাছ তো এই গাছের মধ্যে আমি এখন পানি দেবো না বাট আমি রোদে নিয়ে আসছিলাম এটা আমি ঘরে নিয়ে যাব আর এই যেটা একটা মাটির টপ এটা হ্যাং হ্যাং করে রাখি আমার রোমে খুবই ভালো লাগে দেখতে তো এই গাছগুলোতে আমি এখন পানি দিয়ে দিচ্ছি এই যার একটা ইন্ডোর প্ল্যান্ট তো এই এই প্ল্যান্টটা আমার জানলার কাছেই আছে তো জানলা দিয়ে প্রচুর আলো বাতাস আসে সেই জন্য এটাকে আলাদা করে বারান্দা নিতে হয় না এখান দিয়ে প্রচুর আলো বাতাস পায় আর আমার কিছু ফুলের গাছও আছে সেই ফুলের গাছগুলো আমি এখন পানি দিয়ে দিচ্ছি আর এখন চলে আসছে আমার কিচেনের পাশে তো কিচেনের পাশে একটা স্পেস আছে সেখানে বিশাল একটা জানালা আছে তো এই এই জানালার মধ্যে আমি কিছু গাছ আমি হ্যাং করে রেখেছি এখন সেগুলো তো পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার শেষ এখন চলে আসলাম আমার ফিল্টারের কাছে তো এই ফিল্টারে আমি এখন তিন যোগ পানি দেবো আর যেহেতু আমার ফ্যামিলি মেম্বারস খুব কম তো প্রতিদিন সকালে যদি আমি তিন চোখ পানি দিয়ে দিই তাহলে সারাদিন আমার চলে যায় তো আমি এখন ফিল্টারে পরপর তিন চোখ পানি দিয়ে দেবো তারপর চলে কিচেনে এখন আমি রুটি ছেঁকে নেব। আর এই রুটিগুলি আমি আগের দিন রাত্রেই আমি রুটি বানিয়ে হালকা ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি জাস্ট একটু ছেঁকে নেব তো আমি এখন তিনটা রুটি ছেঁকে নেব দুটা আমি খাবো আর একটা মেয়ে খাবে তো রুটির ভাজা শেষ এখন নাস্তা খেয়ে নিচ্ছি আর মেয়ে খাবে পুডিং দিয়ে খাবে এবং সে একটা রুটি খাবে কারণ সে সকালে একটার বেশি রুটি কখনও খায় না আর আমি ঝাল ঝাল করে আমি একটু সকালে নাস্তাটা ঝালঝাল কিছু দিয়ে খেতেই ভালো লাগে আলু ভাজা বা সবজি থাকলে সবজি তো আমি এখন আজকে মাংস দিয়ে খাচ্ছি আর এটা ডেফিনেটলি কুরবানির মাংস আর কুরবানির মাংস খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আমি পারলে তিনবেলায় কুরবানির মাংস খাই এরকম একটা অবস্থা অনেক ভালো লাগে আমার কাছে তো মাংসটা আমি খেয়ে নিচ্ছি তো নাস্তা খাবার নাস্তা খাওয়ার পর চলে আসলাম জরুরি একটা কাজ করার জন্য সেটা হচ্ছে কি পরীক্ষা খাতা দেখব তো দেখতে পাচ্ছেন আইকন একাডেমি লেখা আছে তো আমি হচ্ছে আইকন একাডেমির একজন টিচার আর আইকন একাডেমি হচ্ছে আমি যে এলাকায় থাকি তার মধ্যে সবচেয়ে নাম করা একটা স্কুল আর বিশেষ করে এই স্কুলটার নাম হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা হ্যান্ডরাইটিং অনেক সুন্দর আর আইকন স্কুলের যে চেয়ারম্যান মোশাহফ স্যার উনি প্রতিটা টিচারকে হ্যান্ডরাইটিংয়ের উপর ট্রেনিং দিয়ে তাপনি দেন তো আমাদের লেখা কিন্তু মানে হ্যান্ডরাইটিং আমাদের আইকনের প্রতিটা টিচারের লেখা অনেক সুন্দর তো বাচ্চাদের লেখাও সুন্দর হয় আর প্লের বাচ্চাদের লেখা দেখলে তো আরও অনেক মশাল অনেক সুন্দর হয় আর এটা কেজে একটা বাচ্চার খাতা দেখতে পাচ্ছেন পেন দিয়ে লিখেছে তারপর কি নিট অ্যান্ড ক্লিন আসছে মানে কোনো ঘসা মাজা নেই কাটা ছাড়া নেই খুবই সুন্দর লেখে বাচ্চারা আর আইকনের স্কুল হচ্ছে গিয়া মানে এই মিরপুর এরিয়ার মধ্যে সবচেয়ে যত কিন্ডার আছে তার মধ্যে সবচেয়ে ভালো একটা স্কুল এবং প্রচুর স্টুডেন্ট আছে আমাদের মার্শাল্লাহ আমাদের আমার আইকনের জন্য সবাই দোয়া করবেন আবার আইকনের একজন টিচার হতে গিয়ে টিচার হতে পেরে আমি নিজেও প্রাউড ফিল করি মার্শাল্লাহ তো কেজির একটা বাচ্চা লিখেছে আর আমরা কেজিতে আমরা ছয় মাস পরে আমরা পেন পেন দিয়ে দিই বাচ্চাদেরকে প্লে নার্সারি পেনসিল দিয়ে লিখে লিখে আর কেজিতে ছয় মাস পেন্সিল দিয়ে লিখে তারপর ছয় মাস পর কলম ধরে দিই কারণ আইকনের ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু মণিপুরে চলে যায় আর মণিপুরে ক্লাস ওয়ান থেকে পেন দিয়ে লিখতে হয় সেই আমরা আগে থেকে বাচ্চাদেরকে পেন দিয়ে লেখা লেখাতে অভ্যস্ত করে ফেলি তো আমার লেখা আমি দেখতে পাচ্ছেন আমি খাতাগুলি আমি এখন দেখে নিচ্ছি তারপর ইংলিশ খাতা দেখা শেষ আমি এখন সবগুলি খাতা দেখে নেব আরও খাতা আছে তো বাকি খাতাগুলি দেখতে দিতে আপনাদের কাছে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন আপনার জন্য দোয়া আমি ভালোবাসা আমার জন্য আবার আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ